पर्वत पे बैठा मेरा भोला शंकर मैं उसका दीवाना। 11 আগস্ট মুক্তি পেতে চলেছে OMG 2। অক্ষয় কুমার অভিনীত এই সিনেমায় প্রথম ঝলক দেখার অপেক্ষায় দিন গুনছিলেন তার লাখো লাখো অনুরাগী। তবে কোনো না কোনো কারণে ট্রেলারটির তারিখ পিছিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটল। মুক্তি পেল ও মাই গড 2-র ট্রেলার। প্রথমবারের মতোই এক মামলাকে কেন্দ্র করে ছবিটি এগোবে। তবে এবারের মামলাকারী কমন ম্যান অর্থাৎ আম আদমির ভূমিকায় আছেন পঙ্কজ ত্রিপাঠি, আর শিবের অনুচরের ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার। ট্রেলারে কেউ কাউকে এক চুল জায়গা ছাড়লেন না। চিত্রনাট্য অনুযায়ী ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর চরিত্র ভীষণভাবে আস্তিক, শিবের অনেক বড় ভক্ত সে। কিন্তু ছেলের এক কাণ্ডের জন্য বড় বিপদে পড়েছেন সে। ভক্তের সমস্যায় তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছেন শিব। ট্রেলারে শুরুতে দেখা যাচ্ছে নন্দিনীকে তিনি আদেশ দিচ্ছেন যাতে শিবগণের মাধ্যমে কাউকে অবিলম্বে মর্তে নিয়ে যায়। ওদিকে পঙ্কজ ত্রিপাঠীর চরিত্র মহাবিপদে পড়েছে, ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সমাজেও মুখ দেখানো যাচ্ছে না। এরকম সময় এক স্কুলের বিরুদ্ধে অদ্ভুত মামলা দায়ের করেন তার চরিত্র। পঙ্কজের বিপক্ষ আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ইয়ামি গৌতমকে। এমন সময় পর্দায় এন্ট্রি নেন অক্ষয় কুমার। অভিনয়ে পঙ্কজ ত্রিপাঠী এবং অক্ষয় কুমারের মধ্যে সমানে সমানে টক্কর চলছে। স্ক্রিনে কম দেখা গেলেও দাপুটে আইনজীবীর ভূমিকায় পারফেক্ট ইয়ামি গৌতম। নাম এক হলেও প্রথম সিনেমা এবং সিকুয়েলের গল্প যে একেবারে আলাদা তা বোঝাই যাচ্ছে। এক্ষেত্রে কোর্টরুম ড্রামাও কিন্তু গত সিনেমার চেয়ে অনেকটাই আলাদা। তবে ট্রেলারে ও মাই গড 1-এর কথা মনে পড়বে। তাছাড়া দুর্দান্ত VFX এর ব্যবহার আছে সিনেমায়। স্বাভাবিকভাবেই ছবিটি দেখার অপেক্ষা আরও বেড়ে গেছে সিনেমা প্রেমীদের মনে। চলতি মাসের 11 তারিখে মুক্তি পাচ্ছে ও মাই গড 2, যা বক্স অফিস ক্লাশ করবে গদর 2-এর সাথে। মনে করা হচ্ছে অক্ষয়ের সিনেমাটি সানি দেওয়ালের ছবিকে টক্কর দেবে। যদিও হালে ও মাই গড 2 নিয়ে বেশ বিতর্ক চলছে। সিনেমার বেশ কিছু শব্দ এবং ডায়লগ নিয়ে আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, তাই সেই সব শব্দ বাদ দিতে হয়েছে। তারপর ক্লিন চিট পেয়েছেন সিনেমাটি।